তাহারে গহলাই পরাইতা মামি তাহারে গহলাই পরাইতা মহেশ খালির পানির খিলি তার বানাই খাওয়াইতা যদি সুন্দর এখন মুখ পাইতাম যদি নতুন এখন মুখ পাইতা মহেশ খালির পানির খিলি তার বানাই খাওয়াইতা মহেশ খালির পানির খিলি তার বানাই এখন মুখ পাইতাম যদি এখন মুখ পাইতাম মহেশ খালির পান খেলি তার বানাই খাওয়াইতা ও মহেশ খালির পান খেলি তার বানাই খাওয়াইতা মানে গানের জগতে আসার জন্য কার হাত ধরে সেই সাহসটা পেয়েছেন? অবশ্যই আব্বা আম্মা, ফ্যামিলির সাপোর্টের উপরে তো আর কোনো সাপোর্ট হয় না, আব্বা বিশেষ করে বেশি, আব্বার সাপোর্টটাই বেশি। গান শিখেছিলেন কার কাছে? গান একদম ছোটবেলায় আমার আম্মা যেহেতু গান করতেন, তো আব্বা আম্মা দুইজনেরই হয়তো কোনো সময় মনে হচ্ছে হ্যাঁ মেয়েও গান করবে, পারবে হয়তো। তো ক্লাস টুতে প্রথম আমাকে আব্বা আম্মা ভর্তি করে বুলবুল ললিত কলা একাডেমিতে শিশু বিভাগে, প্রথম আমার ওখানেই গান শেখা। তারপর ওখান থেকে নজরুল আর ক্লাসিক্যালের উপর তালিম নিয়েছে 5 বছরের। তো শুরুটা আসলে বাফা থেকেই। আচ্ছা, আপনি ক্লোজ আপে যখন প্রথম যেই গানটি গেলেন সেটি কোন গান ছিল? ওটা একটা নজরুল গীতি ছিল, একটা নজরুল গীতি করেছিলাম, খুব ভয় ভয় করেছিলাম, কারণ প্রথমে যখন একটা প্যানেলে গেলাম সিলেকশন রাউন্ড ছিল ওটা আমাদের, তো প্রথমে করার পরে ওনারা বললো যে কণ্ঠটা তো অনেক মিষ্টি, আমরা চাচ্ছি তোমাকে আর একটা প্যানেলে দিতে। ওখানে দুজন করে করে জাজ ছিল এক একটা রুমে, তো মনটা একটু খারাপ হয়ে গেল, ভাবলাম যে বোধহয় নিবে না, আর একটা রুমে আবার ট্রান্সফার করলো। কিন্তু পর মানে সেকেন্ড রুমে যখন গেলাম তখন সুদীপ মোস্তফা স্যার ছিলেন আর অনুপ বড়ুয়া স্যার ছিলেন, তো ওখানে যেয়ে ওই নজরুলগীতিটাই করলাম। তারপরে বললো যে সকাল থেকে আমরা বসে আছি, তখন দুপুরের একটু পরের সময় বলে প্রথম কাউকে আমরা ইয়েস কার্ড দিলাম, যেহেতু ওনারা নজরুল গীতি শিল্পী ওনারা, তো এটা একটা প্লাস পয়েন্ট ছিল হয়তো। সেই নজরুল গীতির কি দুটো লাইন আমরা এখন শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দাঁড়ালে দুয়ারে মো কে তুমি ভিখারিনী গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুবারে মুখ